শিবগঞ্জ পৌরসভার চকদৌলতপুর গ্রামে তৃণমূল পর্যায়ে বিনা খরচে আইনি সহায়তা প্রদান বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন, এই স্লোগানে আজ সকালে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় আলোচনা করেন সিনিয়র সহকারী জজ লিগাল এইড অফিসার রুকসানা খানম। তিনি তার বক্তব্যে বলেন, সভায় আরো বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি বলেন, অবহেলিত তারা যারা হলো একটু দরিদ্র শ্রেণীর মানুষ, যারা যাদের কাছে সুবিধা কম যায়, যাদের একটু ক্ষমতা কম, যারা পড়ালেখা করেছে কম, এই মানুষগুলো বেশি অবহেলিত। তো সেই জন্যই আমরা এখানে আপনাদেরকে ডেকেছি আর কি। সভাটি সঞ্চালনা করেন প্রয়াসের জোন প্রধান শাহাদাত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিগাল এইড অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সারোয়ার মুর্শেদ রাজীব, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম, সহকারী ব্যবস্থাপক পঙ্কজ কুমার পাল, রেজাউল করিম, ইউনিট আটের ম্যানেজার নাইমুল হক সহ অন্যান্যরা। সচেতনতামূলক এই সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগাল এইড অফিস এবং সভায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্র ঋণ গ্রহীতারা অংশগ্রহণ করেন। সচেতনতামূলক এই সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য লিগাল এইড অফিসে যোগাযোগ করতে বলেন সিনিয়র সহকারী জজ লিগাল এইড অফিসার রুকসানা খানম। আবেদন না করলে কি দেয়া যাবে? আমি যদি না জানি যে আপনি বিপদে পড়েছেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারবো? আপনার